Assalamualaikum ভাই বোনেরা আমরা এখন তৈরি হচ্ছে কিন্তু হালিম রান্না করার জন্য তো খাসির মাংসের হালিম আর খাসির মাংসের মধ্যে এখানে দিয়ে দিচ্ছে নিহা হালিম মিক্সড মশলাটা তারপরে আদা রসুন পেস্ট পরিমাণ মতো এখানে লবণ দেওয়া হয়েছে ও ধীরে ধীরে কাজগুলো করতেছে আর এখানে মরিচের গুঁড়ো এক চামচ আর হলুদের গুঁড়ো সামান্য দিয়ে যেহেতু এটা হালিম মিক্সড মশলাটা এখানে আছে তার জন্য এখানে সবই সামান্য মতন দিলেই হয় বা পরিমাণ মতো দিলেই হয় এবার হালিম মিক্সের যে ডালটা সব মিশানো ডাল যে জিনিসটা তৈরি করানো এটা ফুটন্ত গরম পানিতে ওই যে গরম পানির কেতলিতে সে রেডি করছে আর গরম পানিতে ভিজিয়ে রাখতে হয় 8-10 মিনিট লেখাই থাকে বাক্সের গায়ে ওই বাক্সের বক্সের উপরে যে টাইমটা লেখা থাকে ওইরকম কিছু সময় ভিজিয়ে রাখলে ডালটা মোটা হয়ে ফুলে উঠছে আর এটা ভিজে ঢাকা থাকলে বেশ গরম পানিতে ডালটা ফুটে উঠে তো চুলা জ্বালিয়ে দিকে ডেকচিটা বসিয়ে দেওয়া হলো আর পরিমাণ মতন তেল এবং কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজটা এখন তৈরি কর এখন খাসির মাংসটা যে রান্না করবে এটা ছোট ছোট টুকরা করে নিছে এটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা করে নিচ্ছে আর ওই যে মাংসটাকে যে মাখায় রাখছে সেই মাংসটা কিন্তু এখন এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছে কারণ এই মাংসটাকে আগে কষায় নিবে তেলের মধ্যে মানে তেল পেঁয়াজ তেলের মধ্যে মেরিনেট করা মাংসটাকে কষায় নেওয়ার জন্য এই ব্যবস্থা এইভাবেই মাংসটাকে আগে আলাদা করে রান্না করে নিচ্ছে আর খাসির মাংস সিদ্ধ হইতে অত একটা সময় লাগে না কারণ ছোট ছোট টুকরো অল্প অল্প করেই অল্প অল্প পরিমাণ করে নেওয়া হয়েছে আর এক প্যাকেটের জন্য এখানে পরিমাণ মতো মাংস থেকে মানে মাংস পরিমাণটা বেশি ছিল সোজা কথা এবার বেরেস্তার জন্য পেঁয়াজটা তৈরি ও লবণ দিয়ে মাখায় নিতেছে ভালো মতো আর লবণ দিয়ে মাখায় নিলে হয় কি পেঁয়াজের মধ্যে থেকে যে অতিরিক্ত পানিটা উঠে সেই পানিটা বের হয়ে যায় আর এটা পেঁয়াজ লবণ দিয়ে মাখায় কিছুক্ষণ রেখা দেওয়ার পরে পানিটা আলাদা হয়ে যাবে এবং পেঁয়াজটা বেশ একটা সুন্দর পেঁয়াজটা তৈরি হবে আলাদা করে এবার তো মাংসটা কষাইতে কষাইতেই ও দিয়ে কিন্তু গরম পানির কেতলিতে যেই পানিটা রেডি ছিল সেটাও দিছে আর এখন প্রেশার কুকারের মতো দিয়ে দিছে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য যদিও এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে তবে সন্ধান আসতো তো একটু তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে দিলে মন্দ হয় না এই জন্য প্রেশার কুকারে দিছে এবার পেঁয়াজ থেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছে এবং তৈরি করবে বেরেস্তা তো বেরেস্তার জন্য কিন্তু পেঁয়াজটা তৈরি এই দেখেন কতগুলো পানি বের হয়ে যায় এইভাবে লবণ দিয়ে কিছুক্ষণ মাখাইলে পরে পানিটা বের হয়ে যায় আর বেরেস্তাটা করতেও খুব ইজি হয় তো এই যে পেঁয়াজটার থেকে পানিটা আলাদা হলো আর এটা দেখতে দেখতেই এটা জালিতেও নিয়ে নিচ্ছে এটা কিন্তু ঝুরঝুরো হয়ে যাবে একদম পানি থেকে আলাদা হয়ে যাবে আর ঝরঝর হয়ে যাবে জিনিসটা ব্যাপারটা তো এখন বেরেস্তা তৈরির জন্য কড়াইতে অনেক পরিমাণ তেল দিছে কারণ বেরেস্তা কিন্তু ডুবা তেলে ভাজলে সুন্দর হয় এটা আমরা সবাই জানি তো বেরেস্তাটাকে বাড়া সুন্দর করে একটু একটু করে দিচ্ছে আর এটা সুন্দর করে একটা কালারফুল বেরেস্তা তৈরি হবে এইভাবে বেরেস্তা তৈরিতে হয়তো সময় বেশি লাগে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব মজা হয় ব্যাপারটাও খুব আর এদিকে প্রেশার কুকারটা চুলার থেকে নামাই নিয়ে তাড়াতাড়ি বাষ্পটা বের করার জন্য কিন্তু যে আমি এইভাবে সবসময় করি ও এটাকেই ফলো করছে আর এইভাবে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিয়ে মাংসগুলো কি সিদ্ধ হয়েছে কি না এটাই দেখবে তো ও এক সাইডেই কিন্তু তুলে নিয়ে দেখতেছে যে মাংসটা ও দেখতেছে সিদ্ধ হয়েছে কি না ও কিন্তু মাংসটা ফালাই দিছে তো যাই হোক এভাবেই ওর মাংসটা খাসির মাংসটা যে সেদ্ধর জন্য দিছে সেটা একদম তৈরি হয়ে গেছে কারণ ওই যে মাংস তো ছোটো ছোটো সেদ্ধ হইতে সময় লাগে না তারপরে আবার দিছে হয়েছে দুইটা সিটি দিয়েছে তাতেই হয়ে গেছে তার আগে দিলেও হয়ে যেত কারণ মাংসের পিসগুলো এত ছোটো ছোটো এবার ওই যে গরম পানিতে ভিজিয়ে রাখা হালি মিক্সের ডালটা এটা ওই মাংসটার যে মশলাটা সহ ছিল মাংসটা উঠিয়ে নেওয়ার পরে ডালটা দিয়ে চুলায় দেওয়া হয়েছে কারণ ডালটা সেদ্ধ হয়ে যাবে তো সব কিছুই তাড়াতাড়ি হয় এবার বেরেস্তাগুলোও তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে এবার গরম পানি মিক্সড করে নিয়ে এবার দেখেন প্রেশার কুকারটা এই খুব অল্প আছে অল্পক্ষণ চুলায় দিলেই ডালটা কিন্তু এমনি এমনিতেই তো ডালটা ফুলে যায় গরম পানিতে তারপরে প্রেশার কুকারে দিলে আরও তাড়াতাড়ি আসলে এটা তাড়াতাড়ি কীভাবে তৈরি করা সম্ভব এটাই দেখানোর জন্য আসলে ও চাচ্ছে
তো এবার বেরেস্তাগুলো দেখেন, এবার জালি জালিতে নেওয়ার পরে হয়েছে কি, এই প্রেশার কুকার পেঁয়াজের যে এক্সট্রা তেলটা এটাও ঝরে যাবে আর পেঁয়াজটা হয়ে যাবে একদম ঝরঝরে, আর মুচমুচে একটা ব্যাপারটা খুব, আর বেরেস্তার যে মজাটা, এটা কালাটা যেমন সুন্দর খেতেও তেমন মজা। তো যাই হোক, বেরেস্তাগুলো ভাস্তে ভাস্তে আমি বলি, প্লিজ ডেফিনেট মাল্টিমিডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন, আর আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। বিশেষ করে নেহা তৈরি করা রেসিপিগুলোতে একটু বেশি কমেন্ট করবেন, এতে করে তার উৎসাহ ভীষণভাবে বেড়ে যায়। তো বেরেস্তাগুলো তুললো আস্তে আস্তে, এবার ওর ডালটাও কিন্তু হয়ে গেছে, মানে হালিমের ডালটা তৈরি এবং সেদ্ধ করা মাংসটা দিয়ে ভালোভাবে একটু চুলায় বসা রাখলেই কিন্তু মানে ঘনত্বটা, হালিমের যে ঘনটা সেই ঘনত্বটা চলে আসে। এদিকে আদা কুচি, মরিচ কুচি, আর ওদিকে লেবু কাটা তৈরি করছে, আর এদিকে বেরেস্তাটা। এখানে ধনেপাতার ব্যবহারটাও কিন্তু খুব মজাদার, যেহেতু বাসায় আজকে ধনেপাতা ছিল না তাই ধনেপাতাও ব্যবহার করেননি, আর মাটির পাতিলগুলাতে ও সার্ভ করছে। এটা আসলে আকর্ষণীয়, আসলে খাবার খেতে তখনই ভালো হয় যখন দেখতে আকর্ষণীয় হয়, আসলে খাবার পরিবেশনটাই মূল ব্যাপার। তো যাই হোক, ও বাড়তে বাড়তে ও পুরাটা প্লেট বাটিগুলো সাজাচ্ছে, আমাদের বাসায় চারজনের চারটা পেয়ারা, এটার মধ্যে শেষ ধীরে ধীরে সব দিয়ে দেবে, আদা কুচি, বেরেস্তা, কাঁচামরিচ এবং লেবুর প্রয়োজন হবে, যে সে লেবু খেতে পারবে। তো ধনে পাতা থাকলে সেটাও মজাই হয়। তো আপনারা দেখবেন এটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, আর আমি খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে, আমরা এখানে চারজনই খাবো। তো আপনারা জানাবেন কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট, এই হালিম তৈরিটা কেমন হয়েছে। খুব সহজেই হালিম রান্নার রেসিপি, এটা আসলেই সহজভাবে এবং তাড়াতাড়ি করার প্রসেসটাই ও আজকে দেখালো, যদিও বা এর আগে অনেকবার করছে, আরও তাড়াতাড়ি কীভাবে করা যায় এটাই সে তৈরি করে দেখালো। তো এতক্ষণ আমাদেরকে দেখার জন্য ধন্যবাদ, দেখি আমরা খাই তারপর আপনাদেরকে বলি কেমন হয়েছে, অবশ্যই আপনারাও এইভাবে ট্রাই করবেন। এখন ওই যে সার্ভ করতেছে যে সার্ভিং বোলটা, তো আমি কিন্তু অপেক্ষা করতেছি পাশে বসে, আর আমার লোভ সামলানো মুশকিল, দেখি আসলে লোভনীয় মনে হচ্ছে আর খেতেও ইচ্ছা করতেছে। নিজের মেয়ে রান্না করেছে বলে বলতেছি না, আসলে হালিম সবাই পছন্দ করেন আমি জানি, তারপরে নিহারটা তো আমি খাবো, আর এই জন্য আমি পাশে কিন্তু বসে আসছি অপেক্ষা করতেছি, ওর তৈরি করা হচ্ছে মানে সার্ভ করা হচ্ছে, আমি এদিকে চামি ছাতে নিয়ে বসে রয়েছি, কখন আমি খাবো। তো খাই, এখানে চার বাটি হালিম নিহার রান্না করছে, আমরা আজকে খাবো। তো ঘরোয়া নাস্তা হবে সন্ধ্যার সময়, তো আমরা এখন খাই, খাওয়ার পরে দেখি কেমন লাগতেছে কেমন হয়েছে, যদিও বা এর আগেও অনেকবার আমরা খাইছি, প্রায় নিয়ে রান্না অনেকবারই খাওয়া হয়েছে হালিম। তো খাসি মাংসের হালিম, এটা খাসি মাংসের হালিম, আর বেরেস্তাগুলো বেশ সুন্দর করে ভাজা হয়েছে, বেরেস্তার ভাজার কালারটা খুব সুন্দর এসছে। এখানে একটু লেবু দিই, বেশি দিও না, অল্প, তো আমি খেয়ে দিই। সার্ভিং বোলটা কিন্তু খুব সুন্দর, মাটির পাতিলে হালিম খাওয়ার জন্য খুবই মজা। অসাধারণ অসাধারণ মজা, খুব তাড়াতাড়ি রান্না করছে। কাঁচামরিচ, আদা কুচি, পেঁয়াজ আর লেবু, আর ওখানে পেঁয়াজ বেরেস্তা করা, সবগুলো মিলে অনেক মজা হয়েছে। খাই দেখি, খাইছি অনেক ভালো লাগছে, এখন আমি সবাই খাবো। হালিম খাইছ? খাইলাম তো, চেহারা দেখে তো মনে হইতেছে না যে ভালো হয়েছে। ভালো হয়েছে, এক্সিলেন্ট। কে রান্না করছে বলো তো? আমার মেয়ে, নাম বলো রিয়া, ফারিয়া শাহরিন রহমান। খায় কেমন লাগলো? জোস, আজকে আমাদের বিকালের বা সন্ধ্যার নাস্তাটা খুব ভালো হয়েছে, রাইট? খুব ভালো হয়েছে, জন্য নিয়াকে ধন্যবাদ। 109 দেওয়া হইলো, মানে 109।